মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই। আজ শুক্রবার বেলা 2:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরাজুল আলম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, অসুস্থ সিরাজুল আলম খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে 1 জুন আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সিরাজুল আলম খানের জন্ম নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে 1941 সালে 6 জানুয়ারি। তার বাবা খোরশেদ আলম খান ছিলেন স্কুল পরিদর্শক, মা সৈয়দা জাকিয়া খাতুন গৃহিণী। 6 ভাই ও 3 বোনের মধ্যে তিনি দ্বিতীয়। 1961 সালে ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক হন সিরাজুল আলম খান। 1963 সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1972 সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয় তারই উদ্যোগে। সিরাজুল আলম খানের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। মহিউদ্দিন আহমদ লিখেছেন, 60-এর দশকে সিরাজুল আলম খানের উত্থান ছাত্রনেতা শাহ মোয়াজ্জেম হোসেনের হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াতলে। এ সময় আরও কয়েকজন ছাত্রনেতা মাঠ কাঁপিয়েছেন, তাদের সঙ্গে সিরাজুল আলম খানের ফারাক এক জায়গায়। তিনি ধারাবাহিকভাবে লেগেছিলেন। তিনি নিজে বলেছেন, শেখ মুজিবুরের 6 দফা তার বুকের মধ্যে আগুন জ্বেলে দিয়েছিল। 69 মুজিব যখন জেল থেকে ছাড়া পান, দেখলেন তার জন্য জমি তৈরি হয়ে আছে যার উপর ভরসা করে বীজ বোনা যায়। জমি তৈরির এই কাজটি করেছেন সিরাজুল আলম খান। শেখ মুজিবকে নেতা মেনেই তিনি এটা করেছেন। আজ সিরাজুল আলম খানের মৃত্যু সংবাদ শোনার পর লেখক মহিউদ্দিন আহমেদ বলেন, সিরাজুল আলম খান 60-এর দশকের সফল সংগঠক ছিলেন। তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি ক্ষমতার সঙ্গে সামিল হননি। ক্ষমতায় থাকলে তার বৈত্য বৈভব হতে পারত, তিনি তা করেননি। তরুণদের সংগঠিত করেছিলেন। পতিনায়ক সিরাজুল আলম খান। বইটিতে সিরাজুল আলম খান তার শেষ ইচ্ছার কথা বলেছিলেন, সেটি হলো, আমার মৃত্যুর পর কোনো শোক সভা হবে না, শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ, যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে এটা কাঠের কফিনে। মায়ের একটা শাড়ি রেখে দিয়েছি, কফিনটা শাড়িতে মুড়ে মাটিতে পুঁতে ফেলতে হবে মায়ের কবরে। সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দেয়া এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা লগ্নের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে আমরা শোকাভূত। তিনি আমাদের সত্তার মাঝে অমর হয়ে থাকবেন। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানিয়েছেন, সিরাজুল আলম খানের মরদেহ বিকেলে হাসপাতাল থেকে মোহাম্মদপুরের আল মারকুজুলে নেওয়া হয়েছে। সেখানে গোসল শেষে রাতে সমৃতা হাসপাতালে হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার সকাল 10টায় বাইতুল মোকারমের দক্ষিণ গেটে জানাজা শেষে নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে। সেখানে পুনরায় জানাজা শেষে বেগমগঞ্জের আলিপুরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।